ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার শাকিল মাহমুদ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি তাদের কাছে যাচ্ছি, প্রথমে যাচ্ছি শাকিলের কাছে। দেখুন, বরিশালে কিন্তু উদ্বেগজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। এই মুহূর্তে আমি আছি বরিশালের সবচেয়ে বড় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই হাসপাতালটিতেই গত ২৪ ঘন্টায় ২৫ জন ডেঙ্গু রোগী নতুন করে ভর্তি হয়েছে। এছাড়া এ নিয়ে মোট চিকিৎসাধীন আছে ৭৩ জন রোগী। তবে মুশকিল যেটা হয়েছে যে রোগীদেরকে কিন্তু সচেতন তেমন একটা করা যাচ্ছে না। আমরা সকাল ১০টার সময় এখানে এসে লাইভ করেছি, সেখানে আমরা দেখিয়েছি যে রোগীরা কিন্তু সবাই মশারি টানিয়েই ছিল, কিন্তু যখন আমরা এই দুপুর ২টায় আবার আসলাম তখন দেখলাম যে কোনো রোগীরই কিন্তু মশারি টানানো নেই। তারা সময় টেলিভিশনের ক্যামেরার উপস্থিতি টের পেয়েই এক ধরনের তড়িগড়ি করে তারা মশারি টানাতে শুরু করলো। পাশাপাশি হাসপাতালের যে কর্তব্যরত যে নার্সরা আছে তারাও কিন্তু ছুটে আসলো এবং রোগীদেরকে নানাভাবে মশারি টানাতে বলল এবং রোগীরাও ছুটোছুটি করে তারা কিন্তু মশারি টানিয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। এই সচেতনতার অভাবটার কারণেই কিন্তু বরিশালে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে কিন্তু অনেকেই মনে করছে। হাসপাতালের এই মেডিসিন বিভাগে এই ডেঙ্গু রোগীদের জন্য ২টি আপনার ইউনিট খোলা হয়েছে। সেই ইউনিট দুটিতে প্রায় ৭৩ জন যে মহিলা এবং পুরুষ যে ডেঙ্গু রোগী আছে তাদের কারণে কিন্তু সাধারণ যারা মেডিসিন রোগী আছে তারা কিন্তু অনেকটা আতঙ্কে আছে, কারণ এরা বেশিরভাগই অসচেতন। তারা ঠিকভাবে মশারি টানাচ্ছে না, তারা চিকিৎসা নিচ্ছে মশারি না টানিয়েই। এতে কিন্তু এই ডেঙ্গু রোগটা কিন্তু ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েই যাচ্ছে বলে কিন্তু মেডিসিন ওয়ার্ডের যারা চিকিৎসাধীন রোগী, নার্স এবং চিকিৎসক আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। শুধু বরিশালই নয়, বরিশাল বিভাগের যে ৬টি জেলা আছে প্রতিটি জেলায় কিন্তু প্রতিনিয়ত ডেঙ্গু রোগী বাড়ছে এবং জেলা এবং উপজেলা হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীরা ভর্তি হয়েছে। এ নিয়ে কিন্তু বিভাগে প্রায় ১৫০র উপরে ডেঙ্গু রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে কিন্তু স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, চিকিৎসকরা যেটা আমাদেরকে জানিয়েছে যে হাসপাতালে যারা এখানে আছে ভর্তি রোগী তারা কিন্তু বেশিরভাগই কিন্তু এই বরিশালের বাসিন্দা নয়, তারা কিন্তু হলো ঢাকার বাসিন্দা। এখানে এসে আসলে বেড়াতে এসে বা বিভিন্ন কাজে এসে তারা এই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তারপরে এই বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এই বরিশালের মতো ময়মনসিংহেরও কিন্তু ডেঙ্গুর অবস্থা অনেকটা আশঙ্কাজনক। সেখানে আছেন সহকর্মী সাদেকুর রহমান, আমরা যাব সাদেকের কাছে, জানবো ময়মনসিংহের পরিস্থিতি। সাদেক, হ্যাঁ, দেশের বিভিন্ন এলাকার মতো কিন্তু ময়মনসিংহে ও ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিসিন ওয়ার্ডগুলি আছে ৫টি মেডিসিন ওয়ার্ড, সেখানে কিন্তু মোট রোগীর সংখ্যা ২৪ জন এ পর্যন্ত। এবং কিন্তু আসলে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যে এই যে অবনতির দিকে যাওয়া শুরু করেছে সেটা বোঝা যায় যে গত এক সপ্তাহে কিন্তু গতকালকে একজন মারা গেছেন, মোট এক সপ্তাহে ২জন রোগীর মৃত্যু হয়েছে। গতকালকে রাতেও একজন রোগীর মৃত্যু হয়েছে যিনি তারাকান্দা উপজেলার বাসিন্দা, তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখনও পর্যন্ত যারা আসলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, ডেঙ্গু রোগীর সংখ্যা যখন ৬০ জনের মতো হয়ে যায়, ৫০-এর বেশি হয়ে ৬০ জন, তখন কিন্তু সেই সংখ্যাটা যখন দাঁড়ায় তখন তারা ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু একটা আলাদা ওয়ার্ড তারা তৈরি করেন, আলাদা ইউনিট, সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তবে আশা করছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধে জোর কার্যক্রম চালানো হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা আসলে দেখেছি নগরের বিভিন্ন ওয়ার্ডে যেসব জায়গায় আসলে মশার উপদ্রব সেখানে ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিধনের, ডেঙ্গুর যে এডিস মশার লার্ভা ধ্বংসের জন্য কিন্তু কার্যক্রম চলছে। আসলে এই যে ডেঙ্গুর যে এই প্রতি বছর এই সময়টাতে বর্ষাকালে কিন্তু ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়ে যায়, বিশেষ করে এই সময়টাতে বেশি আক্রান্ত হয় এবং সেজন্য দেখা যায় যে হাসপাতালগুলোতে কিন্তু কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেয়। এবং এই ক্ষেত্রে আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেটা দেখেছি যে আসলে
এই ব্যবস্থাটা কিন্তু নেওয়া হয়ে থাকে, কিছুদিনের মধ্যে কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হবে, অর্থাৎ ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য বিশেষ ইউনিট ব্যবস্থা করবে এবং সেখানে অক্সিজেন ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি থাকবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আসলে এই যে ডেঙ্গু আক্রান্ত রোগী যারা আছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা ঢাকাতে বিভিন্ন জায়গায় কর্মরত এবং সেখানে আক্রান্ত হয়ে কিন্তু এই নিজ জেলা ময়মনসিংহে এসে এই হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন, এরকম রোগীর সংখ্যা কিন্তু অনেক রয়েছে। অর্থাৎ এখানে যারা আছেন রোগী তাদের মধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন কিন্তু ঢাকায়। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ বরিশালে।